করোনা আসামে কেন্দ্রীয় মন্ত্রীর বিমানে বিভ্রাট বিড়ম্বনায় পড়া ইন্ডিগোর বিমানে ছিলেন আসামের দুই বিধায়ক ডিব্রুগড়গামী বিমানের জরুরি অবতরণ বিমানে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ছিলেন দুই বিজেপি বিধায়ক নয়াদিল্লির ডিব্রুগড়গামী বিমানের জরুরি অবতরণ গুয়াহাটি বিমানবন্দরে ওই বিমানেই ছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি বিমানের যান্ত্রিক কোনো ত্রুটির জেরে জরুরি অবতরণ বলে বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর তরফে জানানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বিড়ম্বনায় পড়া বিমানে ছিলেন আসামের বিধায়ক প্রশান্ত ফুকন এবং তেরাস গোয়ালা আবারও জানাচ্ছি দর্শকদের এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর বিমান বিড়ম্বনার ঘটনা ঘটল আসামে কেন্দ্রীয় মন্ত্রীর বিমানে বিভ্রাট বিড়ম্বনায় পড়া ইন্ডিগোর বিমানে ছিলেন আসামের দুই বিধায়কও ডিব্রুগড়গামী বিমানে জরুরি অবতরণ বিমানে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ছিলেন বিজেপির দুই বিধায়ক নয়াদিল্লি ডিব্রুগড়গামী বিমানের জরুরি অবতরণ গুয়াহাটি বিমানবন্দরে ওই বিমানে ছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি বিমানের যান্ত্রিক কোনো ত্রুটির জেরে জরুরি অবতরণ বলে বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর তরফে জানানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বিড়ম্বনায় পড়া বিমানে ছিলেন আসামের বিধায়ক প্রশান্ত ফুকন এবং তেরাস গোয়ালা ঘটনার বিবরণে প্রকাশ ডিব্রুগড় যাওয়ার জন্য রবিবার সকালে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্ডিগোর একটি বিমানে বসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি ওনার সঙ্গে ছিলেন আসামের দুই বিধায়ক বিমানটি নির্ধারিত সময়ে গুয়াহাটি বিমানবন্দর থেকে উড়ান শুরু করে কিন্তু ডিব্রুগড়ে নামার 15 মিনিট আগে সমস্যা দেখা দেয় কিছুক্ষণ আকাশে ঘুরপাক খেয়ে বিমানটি আবার ফিরে যায় গুয়াহাটি জানা গিয়েছে বিমানের ইঞ্জিনে কিছু যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছিল এই কারণে গুয়াহাটি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমানটি ভাগ্যিস কোনো অঘটন ঘটেনি বর্তমানে সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন সকলেই তবে কেন্দ্রীয় মন্ত্রী ডিব্রুগড়ের যাবতীয় কার্যসূচি বাতিল করতে হয়েছে বলে জানিয়েছেন প্রশান্ত ফুকন ঘটনাটি নিয়ে পূর্বাঞ্চল প্রতিদিনের সঙ্গে সরাসরি কথা বলেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী রামেশ্বর তেলি তিনি বিমানে যান্ত্রিক গোলযোগের কারণে জরুরি অবতরণ করা হয়েছে বলে জানিয়েছেন হ্যালো হ্যাঁ আমি পূর্বাঞ্চল প্রতিদিন চেক করছি হ্যাঁ পূর্বাঞ্চল প্রতিদিন ফোন করেছি আপনার হ্যাঁ আর মানে ঘটনাটো কি হল অল্প বলবেন কি আপনি ল্যান্ড করেছে আপনার প্লেনটা কি করব আপনি সরকার তো বলতে ল্যান্ড উড়ি ছিল ঘাটে পা হ্যাঁ হ্যাঁ তারপর দিতে পাওয়া হচ্ছে ডিব্রুগড় আসলে হ্যাঁ বিমানের যাত্রী ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকনের সঙ্গে ঘটনা বিষয়ে পূর্বাঞ্চল প্রতিদিন থেকে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন বিমান যাত্রীরা সবাই সুরক্ষিত আছে বলে জানিয়েছেন তিনি দাবি করেন মাঝ আকাশে বিমানটিতে হঠাৎ ভাইব্রেশন হতে থাকলে তাৎক্ষণিক পাইলট গুয়াহাটির গোপীনাথ বরদলৈ বিমানবন্দরে জরুরি অবতরণ করেছেন কিভাবে বিমান তো ল্যান্ডিং হয়েছে জরুরি তাত আপনি আছেন নাকি আপনি এতিয়া কিবা সুরক্ষিত আছে আপনি সুরক্ষিত আছে সেফ আছে ঠিক আছে ঠিক আছে আর আর মানে কোন কোন বিধায়ক আছিল নাকি আসামত তেরাস গোলা আছিল দুলিয়াজন বিধায়ক হ্যাঁ আর আর ঘটনা কি হয়েছিল আর আমার কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি আছিল হ্যাঁ হ্যাঁ আর ঘটনাটা কি হয়েছিল ঘটনাটো মানে ইঞ্জিনৰ একটু মানে কিবা বিকল হৈছিলে ভাইব্ৰেশ্যন হৈছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইব্ৰেশ্যন হৈছিলে এখানে বেক কৰি আহিলে ঘটনাটি নিয়ে পূর্বাঞ্চল প্রতিদিনের সঙ্গে কথা বলেছেন বিধায়ক তেরাস গোয়ালাও তিনিও ঘটনাটি নিশ্চিত করে সুরক্ষিত আছেন বলে জানিয়েছেন পূর্বাঞ্চল প্রতিদিন জি পূর্বাঞ্চল প্রতিদিন সংবাদ সংস্থা থেকে বিমানটা ইন্ডিগোর যে বিমানটা বিড়ম্বনায় পড়েছিল জরুরি অবতরণ করেছে গুয়াহাটিতে সেই বিমানে আপনি ছিলেন আমরা জানতে পারলাম ওইটা আমি আসলাম আমার সেন্ট্রাল মিনিস্টার তেলি রামেশ্বর তেলি ছিল আর ডিব্রুগড়ের এমএলএ প্রশান্ত ফুকন ছিল আপনারা সুরক্ষিত আছেন হ্যাঁ হ্যাঁ 15 মিনিট ফ্লাইং করার পর এটা টেকনিক্যাল প্রবলেমটা শো করলো তো হ্যাঁ লগে লগে ক্যাপ্টেন এটা আবার ডিব্রুগড় না যায় ফিরাই এটা গুয়াহাটিন ল্যান্ডিং করাইলো ইমার্জেন্সি আপনারা মোটামুটি সবাই সুরক্ষিত সব সুরক্ষিত ভগবান আপনারা যখন মাঝ আকাশে সমস্যা হয়েছিল আপনারা কি বুঝতে পেরেছিলেন যে কি সমস্যা হয়েছে না এখন তো এটা কনফার্ম হয় না তারপরে ল্যান্ডিং করার পরে তাদের টেকনিক্যাল ইঞ্জিনিয়ার এলো তারাও মানে ধরতে পারে না এটা ইঞ্জিনের প্রবলেম ছিল